Dear viewers, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই অনেক ভালো। এখন রাত 11:45 মিনিট। আমরা একটু বের হয়েছি নিউ ইয়র্কের ম্যানহাটন শহরে। এখন আমরা ম্যানহাটন শহরে আসছি, আমি এবং আমার সাথে আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই ইমবল চৌধুরী। ওনাকে নিয়ে আমি বের হয়েছি। আমরা নর্মালি বের হয়েছি একটু শহর ঘুরে ঘুরে দেখব, আর নিউ ইয়র্ক ম্যানহাটনে একটু বিখ্যাত খাবার আছে হালাল ফুড, হালাল গাইজের চিকেন ওভার রাইস, বিফ ওভার রাইস। বাসায় ফেরার পথে আমরা এগুলো কিনে নিয়ে আসব। সো আমরা ওই দিকেই যাচ্ছি, 53rd স্ট্রিটের উপরেই হালাল গাইজের ফুড ভেন্ডারগুলো, এটা হিলটনের অপোজিটে আছে, এখানে আমরা যাব। এবং চিকেন ওভার রাইস এবং বিফ ওভার রাইস কিনে নিয়ে আসবো। এখানে গাড়ি পার্ক করে আমরা নামলাম। চলুন দেখাই ফুড ভেন্ডারে কীভাবে আপনার এই চিকেন ওভার রাইস বা বিফ ওভার রাইস বা জায়রো বিক্রি করে। ম্যানহাটনে বা নিউ ইয়র্ক সিটিতে প্রচুর রেস্টুরেন্ট আছে, যেখানে যেদিকে তাকাবেন সব জায়গায় আপনারা রেস্টুরেন্ট পাবেন, কিন্তু এখানে হালাল খাবার পাওয়াটা খুবই কঠিন একটা বিষয়। যারা হালাল খাবারের সন্ধান করেন তাদের জন্য এই ফুড ভেন্ডারগুলোই অ্যাকচুয়ালি নির্ভরযোগ্য। আর এই ফুড ভেন্ডারের মধ্যে সবথেকে বেশি ফেভারিট সবাই পছন্দ করে এই হালাল গাইজের এই ফুড ভেন্ডারগুলো। ম্যানহাটনে কয়েকটা ফুড ভেন্ডার আছে, তার মধ্যে 53rd এটা অনেক ফেমাস হালাল গাইজের। দেখুন প্রায় অলমোস্ট 12টা বাজে, লম্বা লাইনে দাঁড়ায় সবাই এই হালাল গাইজের খাবার কিনতেছে। সো আমাকেও দাঁড়াইতে হবে এই লাইনে। ম্যানহাটনের রাস্তা অনেক নীরব, নর্মালি করোনা ভাইরাসের আগে সবসময় 24 ঘন্টায় বিজি থাকে বা থাকতো, কিন্তু করোনা ভাইরাস আসার পর থেকে এই রাস্তাগুলো অনেক ফাঁকা হয়ে গেছে। আমি লাইনে দাঁড়ালাম, কতক্ষণ লাগবে আমি জানি না, কিন্তু দাঁড়াইলাম, দেখা যাক কী হয়। এই ফুড ভেন্ডার হালাল গাইজ থেকে অনেকে আবার অনলাইনে অর্ডার দেয়, অনলাইনে ডেলিভারি ম্যান এইখান থেকে ফুডগুলো কালেক্ট করে বাসায় পৌঁছে দেয়। যারা ম্যানহাটনের আশপাশে আছেন তারা হয়তো বা জানে নি যে ডেলিভারি সার্ভিস ওরা দিয়ে থাকে। দেখুন ওরা তৈরি করতেছে খাবারগুলো। যারা এই খাবার ফুড ভেন্ডারে এখানে কাজ করে সব তাদেরকে সবাই মানে মধ্যপ্রাচ্যের লোক, মেয়ে দেখতে অ্যারাবিক টাইপের লোক। হালাল গাইজের জায়রো, আমরা জায়রো কিনবো চিকেন ওভার রাইস এবং বিফ ওভার রাইস। স্মল সাইজ হচ্ছে $7 এবং আরেকটা হচ্ছে $9। আপনি হালাল গাইজ চিনতে পারবেন ওদের পোশাক দেখেই। পোশাক ইয়েলো কালারের টি শার্ট পরা থাকে আর এর পিছনে লেখা থাকবে হালাল গাইজ। এবং ওয়েবসাইট আছে, ওইখানে আপনি দেখতে পারবেন টুইটার
ইনস্টাগ্রাম, ওদের এখানে লগ ইন করলে হালাল গায়ে সম্পর্কে ডিটেলস সব কিছু পেয়ে যাবে। ফিফথ অ্যাভিনিউ 53rd স্ট্রিটের হালাল গায়েস 24 ঘন্টাই খোলা থাকে। যখনই যাবেন আপনি সেখান থেকে খাবার কালেক্ট করতে পারবেন, আর না হলে অনলাইনে অর্ডার করতে পারবেন। আমরা খাবার পিক আপ করে পাশে ফিরছি। এটা হচ্ছে ম্যানহাটনের ব্রিজ, কুইন্সের দিকে আসতেছি। রাতের সুন্দর দৃশ্য দেখতে অনেক ভালো লাগতেছে। ব্রিজ ক্রস করে ফেলতেছি, কুইন্সের দিকে নামলাম। এখন কিছুক্ষণের ভিতরে আমরা বাসায় পৌঁছে যাব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।